দর্শক, অংশুমালী আয়োজিত লাইভ ক্ষণকালে আপনাদের স্বাগত। আজকে আমাদের অতিথি হচ্ছেন ভারত থেকে কবি জয়শীলা গুহপাঠী, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে আছেন। স্বাগত আপনাকে জয়শীলা ক্ষণকালে। ধন্যবাদ। কেমন চলছে বলেন, প্যান্ডেমিকে কেমন চলছে? এটা খুব কঠিন প্রশ্ন আর কি। ভালো নেই তো কেউ, আমরা কেউ ভালো নেই। চারপাশে অনেক মৃত্যু দেখলাম, একটা সাংঘাতিক সময়। আগেও যেরকম মহামারী দেখেছি আমরা, সারা পৃথিবী জুড়ে অনেক মহামারী হয়েছে, আমাদের দেশেও অনেক মহামারী হয়েছে, তার থেকে কম তীব্রতা কিছু নয়, অনেক সাংঘাতিক কিছু দেখলাম। সেই সঙ্গে শুধু যে মহামারী জনিত মানুষের কষ্ট, মৃত্যু এসব নয়, তার সঙ্গে আর্থিকভাবে বিপর্যস্ত বহু মানুষকে দেখেছি। সব দিক থেকে অভিজ্ঞতা মোটেও ভালো নয় এই আর কি। তবে একটা কথা বলি, যে অনেক সময় যে গৃহবন্দী কাল আমরা দীর্ঘদিন কাটিয়েছি, এখনো অনেকটাই কাটাচ্ছি, তো সেখান থেকে কিছু ভালো কি হবে না, আশা রাখি যে কিছু ভালো সাহিত্য হয়তো সে এই এই যে সময় কালটা, এই যে একটা অদ্ভুত সময়, সেই সময় থেকে নিশ্চয়ই জন্ম নেবে, এটাই আশা আর কি। আপনার আশার পরিপ্রেক্ষিতে কথা বলি, আমরা তো অনেক সময় পেয়েছি ঘরে বসে, ঘর বন্দী অবস্থায় অনেক সময় পেয়েছি, কিন্তু আমরা যা দেখছি সামাজিক মাধ্যম বলেন, গণমাধ্যম বলেন, লিটল ম্যাগি বলেন, খুব কি ভালো সাহিত্য হচ্ছে? এই সুযোগটা কি আমরা কাজে লাগিয়েছি? এখনই ঠিক এই মুহূর্তে ঠিক বলা যাবে না, অ্যাপারেন্টলি মানে এই মুহূর্তে আমাদের হয়তো মনে হচ্ছে কোথায় ভালো সাহিত্য, কিন্তু এই যে অবস্থাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা অতিক্রম করছি, এটা হয়তো পরে ভালো কিছু সাহিত্যের অবশ্যই জন্ম দেবে। একটা সাংঘাতিক অভিজ্ঞতা মানুষ দেখলো, তো সাংঘাতিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে গেল, সব দিক থেকে বিপর্যস্ত অবস্থা, পুরো প্রশ্নের মুখে জীবন আর কি। এখান থেকে এখনই হয়তো লেখা হবে না, কিছুদিন পর হয়তো লেখা হবে, বা হয়তো লেখা হয়েছে, আমরা এখনো সেগুলো বই আকারে হাতে পাচ্ছি না, বা তাদেরকে হয়তো দেখছি না সামনে আসতে, তো কিছুদিন পর আমরা বুঝতে পারবো এই সময়ের ফসলটা। আমাদের এই যে সময়টা কিছুটা আপনি অপেক্ষা করতে বলছেন, হ্যাঁ আমরা বুঝতে পারছি যে অপেক্ষাতে হয়তো যারা লিখছেন এখনো লিখেননি, যারা মানে বুঝে নিচ্ছেন, অভিজ্ঞতাটাকে বাড়িয়ে নিচ্ছেন, হার দিচ্ছেন, নিজেকে শান্ত করছেন, সেই ক্ষেত্রে হয়তো ভবিষ্যতে পাবো, কিন্তু এখনই যে তাৎক্ষণিক যে কিছু দেখছি আমরা লিখালিখি যা হচ্ছে সামাজিক মাধ্যম বলেন, গণমাধ্যম বলেন, যেখানেই বলেন, সেখানে তো আশাপ্রদকে আসলেই কিছু দেখা যাচ্ছে না। তো সূর্য তো দিনের প্রথমেই বোঝা যায় যে শেষের দিকে সূর্যের কি অবস্থা, ভোরের থেকেই কিন্তু দিনটা বোঝা যায়, তো আমরা তো সেরকম কিছু বুঝছি না, আমরা তো হতাশ হচ্ছি যে আমরা এই সময়টা কাজে লাগাতে পেরেছি কিনা। আপনি কি মনে করেন আপনার লেখা আপনি কাজে লাগাতে পেরেছেন এই সময়টা? হ্যাঁ, আমি আর বাকিদের কথা আমি যাচ্ছি না, আমি নিজের প্রসঙ্গে আসি, কারণ অনেক মানুষই অনেক আর্থিক সংকটের মুখোমুখি হয়েছে, যারা লেখক তারাও হয়েছে, তো তাদের প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমার যেটা আমার জীবনযাত্রাটা অনেক সিকিউর, যেহেতু আমি একটা সরকারি চাকরি করি, সেজন্য আমার এই আঁচটা এসে লাগেনি গায়ে, তো আমি দীর্ঘ সময় বাড়িতে বসেছিলাম এবং আর্থিকভাবেও আমি সচ্ছল ছিলাম, এটা আমি অন্যদের থেকে আমি সত্যি ভাগ্যবান নিজেকে মনে করি, ভাগ্যবান হিসেবে মনে করি। তো সেই অবস্থায় আমি যে কলম থামিয়ে দিয়েছি বা কিছু তার সুবিধে আমি নিইনি, এই দীর্ঘ সময় আমি তো থাকতে পারি না, আমাকে চাকরির জন্য সেই সকাল 9টা এবং বিকেল 6টা এই আমার সময় আর কি, তো সেই সময়টা আমি কাজে লাগিয়েছি, আমি বাড়িতে ছিলাম এই সময়টা, আমার একটা কাব্যগ্রন্থ তৈরি হয়েছে, সেটা প্রকাশ পাবে কিছুদিন পর, একটা উপন্যাস লেখা হয়েছে, সেটা হয়তো প্যান্ডেমিকের উপরে নয়, কিন্তু আমি অনেকগুলো ছোট গল্প লিখেছি। আমরা যাচ্ছি সেদিকে, আমরা যাচ্ছি, আমরা আমরা কথায় কথায় আমরা সবই জানবো। হ্যাঁ, এই যে অর্থনৈতিক নিরাপত্তার একটা ব্যাপার এখানে যারা আছে, এই কথাটা উঠে আসলে কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ায় যারা লেখালেখি করেন তাদের
পেশা হিসাবে লেখালেখি নেওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার। একটা জিনিস যখন আপনার পেশা হিসাবে না নেওয়া যায়, সেটা দ্বারা অর্থনৈতিক নিরাপত্তা না আসে। আপনি যখন সৃষ্টিশীল কোনো কাজে থাকবেন, তার বিপরীতে যদি আপনার চিন্তা করতে হয় কালকে কি খাবেন, তাহলে সেই সৃষ্টিশীলতা, সেই চর্চা কতটুকু পূর্ণতা পাবে বলে আপনার মনে হয়? এটা আমাদের খুব সমস্যার একটি জায়গা। আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। মানে দুই বাংলাতেই আমি ওপার বাংলার কথা যতটুকু শুনেছি, এবং তাও ওপার বাংলা মানে আপনাদের বাংলায় হয়তো কিছুটা মানে বইপত্র বিক্রি হয়, আমাদের এখানে তো খুবই খারাপ অবস্থা। আমাদের এখানে যারা অত্যন্ত মনোযোগ দিয়ে একটু পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে সাহিত্য চর্চা করেন, তাদের বই কিন্তু প্রায় বিক্রি হয় না বললেই চলে। বিশেষ করে কবিতার বই তো একেবারেই হয় না। তো সুতরাং এই লেখালেখিকে শুধুমাত্র জীবিকা অর্জনের একটি পথ হিসেবে যদি বেছে নেওয়া হয়, তাহলে আর্থিক সমস্যা হতে বাধ্য। সেজন্য আপনি খেয়াল করে দেখবেন যে এপার বাংলার বেশিরভাগ সাহিত্যিকরাই তারা অন্য কোনো কাজ করেন, কবিরা অন্য কোনো কাজ করেন, এবং কিছু সময় পুরো সময় দিতে পারেন না। পুরো সময় সাহিত্যিক খুবই কম, খুব মানে তারা পেপারের অফিসে হয়তো কাজ করেন এবং বাকি সময় লেখেন, আর বাকিরা শুধুমাত্র উপন্যাস লিখছেন, শুধুমাত্র কবিতা লিখছেন, এরকম সংখ্যা হাতে গুনে বলা যায়। বা সবাই কিছু না কিছু করেন। এই যে ক্রাইসিসটা, এটা মানে লেখকদের আর্থিক ক্রাইসিসটা, এটা বোধ হয় আরো তীব্র হচ্ছে, যত দিন যাচ্ছে তত তীব্র হচ্ছে। বাণিজ্যিকভাবে বিক্রি বাটা ভীষণ কম এখানে, যারা অন্যভাবে লিখতে চান তাদের তো আরো কম। কবিতার বইয়ের বিক্রি তো প্রায় নেই বললেই চলে, খুব কম। এই যে সৃষ্টিশীল কোনো কিছু, বুদ্ধিবৃত্তির যে কোনো চর্চার ক্ষেত্রে যে নিরবিচ্ছিন্নতা লাগে, মনসংযোগটা লাগে, মনোযোগটা লাগে, সেখানে যদি আপনার এই লেখালেখির থেকে আপনার অর্থনৈতিক নিশ্চয়তা না আসে, বেশিরভাগ ক্ষেত্রেই তো এই সাহিত্যগুলো অসফল থেকে যায়। যেমন আমরা যতগুলো সাহিত্য পেয়েছি, সফল সাহিত্য, রবীন্দ্রনাথ অর্থনৈতিকভাবে সচ্ছল ছিলেন, দু একজন ব্যতিক্রম বা বাদে সবারই মোটামুটি যারা আছেন, আপনাদের হালের সুনীল গঙ্গোপাধ্যায় গত হয়েছেন কিছুদিন আগে, উনার যে অবস্থা, এরকম হাতে গোনা দু চারজন ছাড়া তো খুব একটা অর্থনৈতিকভাবে সফল লেখালেখিতে এমন কেউ নেই। সেক্ষেত্রে সাহিত্য চর্চা কি তার কাঙ্ক্ষিত মানে বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে কিনা, আপনার কি মনে হয়? দেখুন, সাহিত্য চর্চা যারা করছেন, কিছু সংখ্যক অত্যন্ত মনোযোগী, তাদের হাতে প্রচুর লেখা রয়েছে, কিন্তু ওই যে বললাম তাদের সময়ের অভাব, জীবিকা অর্জনের কারণে তাদের সময়ের অত্যন্ত অভাব, আর সে কারণে কিন্তু পুরো সময় দিতে পারছেন না বলেই কিন্তু যতটা লেখার কথা ততটা লেখা হচ্ছে না, যতটা মানে পৌঁছানোর কথা ততটা হয়তো হচ্ছে না। আর যেসব লেখকরা লিখছেন, যাদের কাজ, যাদের লেখা পৌঁছচ্ছে সর্বত্র, যারা বাণিজ্যিকভাবে লিখছেন, তাদের লেখার মান সম্পর্কে সত্যি সন্দেহ আছে। এটা আমি নিজেই বলছি যে সব লেখা যেগুলো দোকানে বাণিজ্যিকভাবে বিক্রি হয়, সেই সব লেখা মান ঠিক নয়। আমরা আলোচনাটা শুরু করেছিলাম মধ্য থেকে, এখন প্রথমে চলে যাই, লেখালেখি শুরু কিভাবে? লেখালেখি শুরু বলতে একদম স্কুল জীবন থেকে অল্প স্বল্প, সে তো সবাই লেখে আর কি, তো সেরকমই কিছু চর্চা ছিল। তবে একদম খুবই সিরিয়াসলি লেখার জগতে এসেছি আমি শূন্য দশকে, 2000 পরবর্তী আর কি। তখনই লিটল ম্যাগাজিনের সঙ্গে আমার পরিচয় হয়েছে, তারপর লিটল ম্যাগাজিনে লেখা প্রকাশিত হতে শুরু করেছে এবং তা এখনো অব্যাহত এই পর্যন্ত। আমি বই করা নিয়ে খুব আগ্রহী, মানে খুব উৎসাহী, প্রচুর বই করবো এরকম চিন্তা ভাবনা আমার কখনো ছিল না। আর যেহেতু যে আপনাকে বললাম যে আমি একটি জীবিকায় আছি, সেই সঙ্গে সাংসারিক অনেক দায় দায়িত্ব আছে, সব মিলে লেখায় পুরো সময় দেওয়া হয় না। এখানে একটু প্রশ্ন করে নিই, যারা লিখেন তারা কি বই করবেন সেই চিন্তা করে লিখেন, না লিখার জন্য লিখেন, মনের তাগিদে লেখেন? অবশ্যই অবশ্যই লেখার জন্য, যেটা উচিত সেটা হচ্ছে একেবারেই লেখাকে ভালোবেসে লেখা। কিন্তু ইদানিং আমি দেখি যে মানে বই করা, মানে এক বছর লিখে একটি বই প্রকাশ করতে হবে, এই প্রবণতা অত্যন্ত বেশি। আমি আমার এই 15-20 বছরের লেখার জীবনে আমার মাত্র 3 বই। তো আমি এটা গর্ব করে বলছি না, সেটারও হয়তো, সেটাও তো ঠিক নয়, লেখাটা পৌঁছানো দরকার, লেখাটা নথিবদ্ধ হওয়া দরকার। কিন্তু শুধুমাত্র আপনি কি মনে করেন, এই ক্ষেত্রে কি আপনি মনে করেন যে আসলে কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা বেশি দরকার,
যারা বই লিখবেন চিন্তা, বই বের করার চিন্তা যাদের মাথায় থাকে তাদের সাহিত্য চর্চাটা সেভাবে হয়ে ওঠে না। অনেকে আছেন দুটো বই লেখি বিখ্যাত হয়েছেন, এমন ঘটনাও আছে, তা আপনি কিভাবে দেখেন এই ব্যাপারটা? আমার এই একটা এই দৃষ্টিভঙ্গিটাই আমার, যে আমি মনে করি যে মানে কোয়ান্টিটিটাই আসল নয়, কোয়ালিটিটাই আসল। কোয়ান্টিটি কখনোই আসল হতে পারে না, সাহিত্য তো কোয়ালিটি, কোয়ান্টিটি তো চাল গম ডাল এসব, মানে কোয়ান্টিটি হলে ভালো হয়, আমাদের সুবিধে হয়, কিন্তু সাহিত্য অবশ্যই কোয়ালিটি হবে, শিল্প সাহিত্য সবটাই কোয়ালিটি হওয়া উচিত। বস্তা বস্তা সাহিত্য লিখে কোনো লাভ নেই। অর্থাৎ আপনার কথা হলো যে সাহিত্য এক নির্দিষ্ট মান থাকতে হবে, জায়গা থাকতে হবে, সেইটা শুধু নিচের নাম, এটা অনেকটা হয়ে যায়। আমরা দেখেছি আমাদের এখানে বইমেলায় 1600, 1700, 2000 পর্যন্ত কবিতার বই বের হয়, 1500 নতুন কবি বা গল্পকার যারা আছেন এই উঠে আসছেন, কিন্তু বইগুলো টিকে থাকছে না, কেউ পড়ছে না, হয়তো যারা নিজেরা তো এই যে অবস্থাটা, এই অবস্থাটা থেকে আসলে উত্তরণের জায়গাটা কোথায়, এই মানসিকতা পরিবর্তনের কোনো রাস্তা আছে কিনা? জয়শীলা, এই পরিবর্তন করা খুব কঠিন। দেখুন এখন না সবাই মানে শো অফ ব্যাপারটা অত্যন্ত বেশি, মানে যতটা সাহিত্যকে ভালোবেসে সে সাহিত্য চর্চা করে তার চাইতে বেশি নিজেকে ভালোবেসে করে। গল্প উপন্যাস কবিতা যে যত না ভালোবাসে তার থেকে নিজের কবি পরিচয় বা সাহিত্যিক পরিচয়টাকে সে বেশি ভালোবাসে। সুতরাং নিজেকে দেখানোর এই প্রবণতাটা যতদিন আমাদের এইভাবে থেকে যাবে ততদিন এই চলতে থাকবে। তবে মানে যেটা ভালো দিক সেটা হচ্ছে যে এর মধ্যে থেকে, এই অদ্ভুত পরিস্থিতির মধ্যে থেকেও খুব ভালো ভালো লেখা হচ্ছে, প্রচুর নতুন সাহিত্যিক এসছেন যাদের এসব নামের মোহ নেই, তারা নীরবে সাহিত্য চর্চা করছেন, এবং আমাদের মতো কিছু পাঠক আছে যারা সেসব খুঁজে খুঁজে পড়ি আর কি। আপনাদের ওখানেও প্রচুর ভালো ভালো লেখা হচ্ছে, কবিতা হচ্ছে, গল্প হচ্ছে, সেসব আমরা এখান থেকে যতটুকু পাই, খুব বেশি পাই না, ততটুকু খুঁজে পড়বার চেষ্টা করি। এই যে না পাওয়ার প্রশ্নটা, যে বাংলাদেশের সাহিত্যে কি হচ্ছে আপনারা সঠিক জানতে পারছেন না, অথচ বাংলা সাহিত্যের মূল কেন্দ্র এখন বাংলাদেশ, কারণ বাংলাদেশ আপনার পশ্চিমবঙ্গে আপনারা নানামুখী আগ্রাসনের মুখে আছেন, হিন্দির আগ্রাসনে আছেন, অন্যান্য ভাষার আগ্রাসনে আছেন, ইংরেজির আগ্রাসনে আছেন, কিন্তু আমাদের মূল চর্চাটা হলো বাংলা, অর্থাৎ বাংলার কেন্দ্রবিন্দু এখন বাংলাদেশ, সেখানে লেখা আপনারা পাচ্ছেন না, তাহলে বাংলার চর্চাটা থেকে না পাওয়ার যে কারণটা, এটা কি পাওয়ার উচিত, এবং এই না পাওয়াতে কি আপনারা সাহিত্য থেকে মূল ধারা থেকে কিছুটা সরে যাচ্ছেন কিনা, এটা কি মনে করেন আপনি? জয়শীলা, আসলে মূল ধারা এই ব্যাপারটা আপনারা মনে করছেন, আবার আমরা আমাদের যারা আর কি সমালোচক আলোচক পণ্ডিত ব্যক্তি তারা মনে করছেন মূল ধারাটা কলকাতায়, আবার আপনাদের ওখানে মনে আপনারা মনে করছেন মূল ধারা ঢাকায়। তো আমি এই বিতর্কে যাব না, মূল ধারা দুই জায়গাতেই থাক, দুই জায়গাতেই সাহিত্য চর্চা হোক এবং আদান প্রদানটা বেশি মাত্রায় হোক। ওই যে আপনাকে বললাম একটু আগে যে আপনাদের ওখানে গল্প চর্চা এবং কবিতা চর্চা ভীষণ ভালো হচ্ছে ইদানিংকালে, তো সেইগুলো আমাদের কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি, অত্যন্ত দরকারি। আমাদেরটা হয়তো পৌঁছচ্ছে বইপত্র, কিন্তু আপনাদের বইপত্র পেতে গেলে আমাদের সেই বইমেলাতে অপেক্ষা করতে হয়, অথবা চেনা পরিচিতের কাছ থেকে পিডিএফ জোগাড় করে পড়তে হয়, এইভাবে আমরা কোনোভাবে জোগাড় করে করে পড়ি। তবে এই জায়গাটা আমার মনে হয় আরো বেশি পোক্ত হওয়া উচিত। পরিবারের উৎসাহ কে দিয়েছে? পরিবারের তো কি উৎসাহ কেউ ছিল, মা বাবা ভাই বোন অথবা কাউন্টারপার্ট কে? অ্যাকচুয়ালি আমি যে পরিবারে বড় হয়েছি সে পরিবারে সবাই খুব অন্যরকম মানুষ আর কি। আমার বাবা ওকালতি করতেন, তার সঙ্গে তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং সেই সঙ্গে সাহিত্য চর্চাও করতেন। আমার মাও তিনি স্কুলে পড়াতেন, সেই সঙ্গে তার সাহিত্য চর্চা চলত। তা আমি এই রকম একটা পরিবেশে বড় হয়েছি যেখানে মানে আমরা কবিতা প্রবন্ধ গল্প সবসময়ই এটা নিয়ে আলোচনা চলছে, কথাবার্তা চলছে, তো এইভাবেই বড় হয়ে ওঠা। তারপরে এখন যার কাছে রয়েছি মানে যেখানে রয়েছি সেখানে এসব নিয়ে কোনো অসুবিধে নেই, সে একটা আলাদা জগতের বসবাস করে,
তার নিজস্ব কিছু পছন্দ পছন্দ অপছন্দ রয়েছে এবং আমি আমার একটা পছন্দের জগতে রয়েছি, তো এইভাবেই চলছে আর কি। সেখানে কারোরই কোনো হস্তক্ষেপ করার কোনো ব্যাপার নেই। অর্থাৎ দুই ভুবনের দুই বাসিন্দা, তাই তো? আলাদা দুটো ভুবন পাশাপাশি। হ্যাঁ, সে তার ছবি তোলার জগৎ নিয়ে রয়েছে, আমি আমার সাহিত্য নিয়ে রয়েছি। আচ্ছা আচ্ছা, আমরা তো 15 মিনিট কথা বললাম, এখন আমাদের অনুষ্ঠানের একটা অংশ চলে গিয়েছে। আপাতত আপনার কবিতায় যাই, কবিতা শুনে নেই, তারপর কবিতা সম্পর্কে আরেকটু আলাপ হবে। আমরা আপনি যে কয়টা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন অন্তত দুটো অথবা তিনটা কবিতা শুনে আসি। আচ্ছা ঠিক আছে, আমার সর্বশেষ যে বইটি, সেই বই থেকে, সেটি বইটির নাম ফুল্লরার কলের গান, সেই বই থেকে আমি দুটো কবিতা শোনাচ্ছি। এই বইটির মধ্যে চারটে ভাগ রয়েছে, সেই চারটে ভাগে চার রকম কথা বলা আছে। তো আমি প্রথম ভাগ যে আছে সেখানে রাস্তা সংক্রান্ত অনেক অনুভূতির কথা বলা আছে। সে রাস্তা মানে পিচ ঢালা রাস্তা নয় আর কি, জীবনের রাস্তা, বেঁচে থাকার রাস্তা। তো সেখান থেকে আমি পড়ছি দুটো কবিতা। এটার শিরোনাম হচ্ছে শেষ থেকে তুলে নেব গন্তব্য, মায়ায় জড়িয়ে জন্ম দেব নিজস্ব এক বিরাম। যেখানে হেঁটে গেছি চোখ খিদে আর সর্বনাম আর অমিত্রাক্ষর, বড় শঙ্খ দিয়েছে, বড় রক্তস্রোত দিয়েছে, যার উচ্চ থেকে আমি চেতনায় ছিঁড়ে ছিঁড়ে যাই, যুক্তির ভেতর অন্ধকার সানিয়ে তুলে, অঙ্কের থেকে অনন্ত তুলে নিয়ে কেমন ব্যথায় ব্যথায় পারাপার ধরে থাকি। ওকে আমি খুঁজব না আনন্দ, আমার প্রবজ্জা নেই, জন্ম থেকে এ যাবৎ মুহূর্ত স্রোতে ছোঁয়াব না ব্রহ্ম, ইন্দ্রিয়ে ইন্দ্রিয়ে এই তো আমার নিপাট ভাঁজ, কেমন পুতুল পুতুল গড়ন। পাতা থেকে কাশীরাম দাস যখন বড় হয়ে উঠছেন, অনেক বড় হয়ে ব্যারিটনে কথা বলছেন মধুসূদন, এই অক্লান্ত সূর্য দেখে আমি ফেঁপে উঠেছি, গুহাচিত্র মুছে মুছে যাবতীয় ভানের ভেতর জড়িয়েছি উল্কি, এই আদিম, এই মাতাল দৃমি দৃমি কিলকাকৃতি সরলতা শুকিয়ে উঠেছে ঘামে, কিভাবে হেঁটে যাচ্ছি আদিনাথ যকৃত থেকে কর্টেক্সের ভাঁজে, স্নায়ুর মাথায় মাথায় এই নিরাকার চলা, খোঁজের ভেতর ঝুলন্ত বেদানা, একটা স্নান হয়তো অথবা নিরহংকার হাড় গোড়, আর কিভাবে বিশ্বাস থেকে পেরে নেব ওই কমলা লেবু, আমি পারি না কিছুই দেবদারু, না পারার ভেতর হেঁটে যেতে যেতে জড়িয়ে নিই মাঝারি, জড়িয়ে নিই শীত সর্বস্ব আকাশ। দ্বিতীয় কবিতা, এতটা অমসৃণ সংখ্যায় আমি হাঁটব না লাল, এই অজস্র থেকে শোকেস থেকে কণ্ঠনালীর অনিত্য আমায় সওয়ারি করে তোলে, দুহাত থেকে খসে যায় স্বাদ, আমি আর পালিত হই না, রং দিয়ে রঙের আগুনে মিথ্যে মিথ্যে সমুদ্র ছুঁড়ি না, এই নাম এই আদিগন্ত চোখ একটা তুঙ্গভদ্রাই গিলে নেবে, ওর নাই কালচে বিপন্ন ঢেকে নেবে বলে খুনিকে ডেকেছি, শিরার ভেতর থেকে সে হ্যাট ঠিক করে, শঙ্খচিল ঠিক করে, আমি হাজার হাজার সংখ্যার ওপর নাকি শ্লোকের ওপর রাস্তা ছিটিয়ে দিই। এখন থাকে দুটো, চমৎকার লেখা আপনার, যে তার লেখার ধাঁচে সবকিছু উঠে আসে, মানে সব আমাদের যাপিত জীবনের অনেকটাই উঠে আসে। আমরা যখন লিখতে গেলে অনেকে লিখেন যে নির্দিষ্ট একটা বিষয় কিছু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমি পুরোটা প্রশ্ন শুনতে পাচ্ছি, বিষয় টাচ থাকে, কিন্তু আপনার যাপিত জীবনের একটা বিষয়কে কেন্দ্র করে সবকিছু উঠে আসে। এই যে আপনার উঠে আসা, আপনি তো একজন সচ্ছল পরিবার থেকে আসা, নিজে অর্থনৈতিকভাবে সচ্ছল, সব ঠিক আছে,
আচ্ছা আচ্ছা, আপনার চিন্তাটা বলছি কবিতার চিন্তা আপনার এই যে একটু জানতে চাচ্ছিলাম জয়শীলা। আচ্ছা একটা কথা বলি যে আমি হ্যাঁ একটা সচ্ছল পরিবারে জন্মেছি বটে, কিন্তু ওই যে বললাম মানে সবার বেড়ে ওঠা সমান হয় না, তো আমার খুব ছোট বয়সী বাবা মা চলে যাওয়াতে আমার কিন্তু জীবনে অনেক স্ট্রাগল ছিল, তো আমি অনেক যুদ্ধ করেই এই জায়গাটা অর্জন করেছি। সেজন্য একদম পুরো আমি একদম মানে খুব সুন্দর ভাবে আজকে আমি আছি এই জায়গাটা এরকম কিন্তু নয়, খুব ঝড় ঝাপটার মধ্যে দিয়েই একটা বেঁচে থাকা আর কি। তো কিন্তু তাহলেও কি হবে, একদম মানে যারা অত্যন্ত খারাপ অবস্থায় থাকেন সেরকম অবস্থাতে হয়তো পড়িনি, কিন্তু পড়েছি, তো লিখতে বসলে সবটাই উঠে আসে। আর আর একটা কথা, আমার যাপিত জীবন যে সবসময় থাকবে কবিতায় এমন কিন্তু নয়, আমি যখন লিখতে বসছি একজন লেখক যখন লিখতে বসেন তখন কিন্তু তার তিনি ধারণ করেন গোটা পৃথিবীকে, তিনি ধারণ করেন তার প্রতিটা মানে প্রতিটা মানুষের দুঃখ যন্ত্রণা যদি তিনি ধারণ করতে না পারেন, যদি তার অন্তরে গিয়ে কোথাও সংবেদনের জন্ম না দেয়, তবে কিন্তু তিনি সঠিক লিখতে পারবেন না, তবে তিনি লেখক নন। শুধু নিজের কথা যিনি বলে যান তাকে আমি সম্পূর্ণ লেখক বলে মনে করি না, হয়তো তিনি নিজের কথা বলছেন কিন্তু তার নিজের ওটা কথা নয়, ওটা আরেকজনের কথা, আমরা বুঝতে ভুল করছি। আমরা তখন কি ভাবছি যে ওই কবিটি হয়তো তার জীবনের তার হয়তো পারিবারিক সমস্যার কথা বলছেন, আমরা জীবনানন্দের দুঃখ দেখে কি ভাবছি যে উনি ওনার পারিবারিক দুঃখে আছেন বা ওনার জীবিকাগত দুঃখে আছেন, উনি খুব দুঃখে ছিলেন, তিনি তেমন কিন্তু নয়। একজন কবি বা একজন লেখক তিনি সমস্ত তার জীবনানন্দের সময়টা আপনি চিন্তা করুন, সেই সময়টা কি সারা পৃথিবী জুড়ে কি ভয়ঙ্কর অবস্থা ছিল, সেই সময়টা যদি উনি ধারণ না করতে পারেন তাহলে তিনি লিখবেন কি করে? তো আমরা এই এইটাই দেখি যে কবি শুধু নিজের যাপিত জীবনের কথা বলেন না, তিনি সারা পৃথিবীর যে বয়ে চলা নিরন্তর জীবন সেই জীবনকে গ্রহণ করেন, ধারণ করেন এবং তাকে জারিত করে তারপর এক একটা অক্ষরের জন্ম দেন, এক একটা শব্দের জন্ম দেন। তো সেইভাবেই আমার মনে হয় লেখা হয় আর কি। প্রতিটা লেখক কি যেভাবে নিজের কথা সবাই বলে না অন্যের কথাই বলে, কিন্তু সেই ক্ষেত্রে নিজের অভিজ্ঞতারও একটা প্রচন্ড জায়গা আছে, নিজের চিন্তার একটা জায়গা আছে, ধার করা সবকিছু অনেক সময় পারফেক্ট হয় না। যারা পারফেকশনের চিন্তা করে দেখা গেছে যে অনেকেই আছেন যে যারা লিখতে গিয়ে সেই সাধারণ মানুষের জীবন দেখতে গিয়ে সেই সাধারণ মানুষের জীবনের সাথে দীর্ঘ সময় কাটিয়েছেন, এই যে যে অভিজ্ঞতা শুধুমাত্র দেখে চিন্তা করে অভিজ্ঞতা কি সম্পূর্ণ করা যায় কিনা, জয়শীলা কি বলে? অনেক মহান সাহিত্য যেরকম ধরুন পদ্মা নদীর মাঝি যখন লেখা হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় সেই যাদের কথা লিখেছেন তাদের মধ্যে দীর্ঘ সময় তিনি কাটিয়েছিলেন, কাটিয়েছিলেন বলে এবং অন্তর থেকে তাদেরকে গ্রহণ করতে পেরেছিলেন বলে কিন্তু এইরকম মহান সাহিত্য লেখা হয়েছে। আজকে এই যে প্যান্ডেমিকের কথা আপনি বললেন, সেই প্যান্ডেমিকে হয়তো আমার পরিবারে সেরকম কোনো ধ্বংসাত্মক কোনো কিছু হয়নি, কিন্তু তাই বলে আমি বিচলিত হইনি এমন তো নয়, আমি চারপাশটা দেখে বিচলিত হচ্ছি এবং তাকে আমি গ্রহণ করছি। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি যে আমি কিছুদিন আগে একটা গল্প লিখতে গিয়ে আমি দেখলাম গল্পটা যখন শেষ হলো আমি তখন কাঁদছিলাম, তো আমি যদি তার সাথে একাত্ম না হই তাহলে সে তো আমার জীবনের কেউ নয়, তাহলে আমার চোখে জল এলো কেন, আমি তো তার দুঃখে কাঁদছিলাম। তো সুতরাং এইভাবেই প্রতিটা সাহিত্যই এই সৎ সাহিত্য, লেখক অবশ্যই অভিজ্ঞতা তার কিছুটা থাকে, জীবন অভিজ্ঞতা প্রত্যেকের থাকে, প্রত্যেক মানুষের থাকে, যেহেতু লেখক একজন অসম্ভব সংবেদনশীল মানুষ, তার মানে তার যে মানে গ্রহণ ক্ষমতা তার হচ্ছে সেটা তো অন্যদের থেকে অনেকটা বেশি, তিনি অন্যদের দুঃখকে অন্যদের যন্ত্রণা অন্যদের আনন্দ অন্যদের বেঁচে থাকা অন্যদের ভালো থাকা সব কিছুর মধ্যে নিজেকে মিশিয়ে দিতে পারেন এবং সেইটাকে তিনি গ্রহণ করে তারপরে তিনি চরিত্রের ভেতরে ঢুকে যেতে পারে, তবেই সেই সাহিত্য সঠিক সাহিত্য লেখা হয়। তার জন্য এমন নয় যে প্রত্যেকটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে স্বয়ং তাকে যেতে হবে, যেহেতু তিনি তার মস্তিষ্ককে চালনা করেন, তার সংবেদনশীলতা তার মনন মেধা সবকিছু দিয়ে তিনি সমস্ত ঘটনাটাকে বোঝবার চেষ্টা করেন, সেই জন্য অনেকটা আমাদের মনে হয় যে সাহিত্যিক বোধহয় এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন, সেটা সব ক্ষেত্রে কিন্তু হয় না। সেই আমরা কথা শুনতে শুনতে কবি জয়শীলা গুহ বাক্যীর গল্পের কথাটা চলে এলো, অর্থাৎ জয়শীলা গল্প লিখছেন, তার উপন্যাসও একটা বোধহয়
মানে প্রকাশিতব্য আসছে সামনে, গল্পের বই আসছে, এখন গল্প লেখার গল্পটা শুনি জয়শীলা। গল্প, ছোট গল্প, কবিতা কিছু আলাদা নয়। আমি গল্প লিখতাম না আগে, আমার মনে হতো আমি কখনো গল্প লিখতে পারবো না। আমি প্রথম থেকেই কবিতা লিখি তো, কিন্তু হঠাৎ করে কি হলো, এই মনে হলো সব কথা আমি বলতে পারছি না, আমার একটা চরিত্র লাগবে, আমার একটা পরিবেশ লাগবে। তো সেই চরিত্র এবং পরিবেশকে আনতে গিয়ে আমি গল্প লিখতে শুরু করলাম। তারপর গল্প লেখার অভিজ্ঞতাটা অত্যন্ত ভালো। আমি একদম যেভাবে গল্প লেখা হয় আর পাঁচটা পত্রপত্রিকায়, সেভাবে না লেখবারই চেষ্টা করি, একটু অন্যরকম ভাবে লেখবার চেষ্টা করি। মানে চরিত্র কিভাবে দেখছে আমি চরিত্রের ভেতরে ঢোকবার চেষ্টা করি এবং চরিত্রকে দিয়ে গল্পটা লেখাই। তখন আমি আর আমি থাকি না, আমি জয়শীলা গুহবাগচী থাকি না, আমি তখন সেই চরিত্রটি হয়ে যাই। হয়ে গিয়ে তারপর সেটা যদি একটা আরশোলা হয়, সেই মেটামরফোসিসের আরশোলা হয়, তো সেই আমি আরশোলা হয়ে দেখবার চেষ্টা করি। মানে এটা আমার একটা প্রসেস আর কি, সে কিভাবে ভাবছে, সে যদি মহিলা হয় সে কিভাবে ভাববে, সে যদি পুরুষ হয় সে কিভাবে ভাববে, বা সে যদি বৃদ্ধ হয় সে কিভাবে ভাববে, তার ভাবনার ভেতরে আমি নিজেকে ঢুকিয়ে নিই, তারপর সে লেখে, আমি লিখি না। অর্থাৎ এটা অনেকটা অভিনয়ের মতো বলতে চাচ্ছেন, যে একজন অভিনেতা তার চরিত্রের ভিতর ঢুকে না গেলে অভিনয়টা সম্পূর্ণ হয় না, গল্পটা অনেকটা তাই, তাই তো? আমি সেভাবে, আমার প্রসেসটা তাই, আমি এইভাবে লিখবার চেষ্টা করি যে একজন চরিত্র সে কিভাবে দেখছে সেটা আমি নই, আমি তো এইভাবে দেখি, আমার দেখাটা এরকম, এখানে একটা জলের বোতল আছে, এখানে ল্যাপটপটা আছে, কিন্তু সে তো অন্যভাবেও দেখতে পারে, সে জলের বোতলটাকে জলের বোতল হিসেবে নাও দেখতে পারে, বা ল্যাপটপটাকে তার অন্য কিছু মনে হতে পারে। তো সেইভাবে বোঝবার চেষ্টা করি সে কিভাবে দেখছে, আগে চরিত্রটাকে নির্মাণ করি, তারপরে তার চোখ দিয়ে আমি দেখি। আচ্ছা, গল্পের বই তো এখনো হয়নি, কিন্তু গল্প তো প্রকাশিত হচ্ছে, প্রকাশের মাধ্যম গুলো কি, এটা কি কাগজে যাচ্ছে অথবা ফেসবুক বা অন্য কোনো সামাজিক মাধ্যমে, প্রকাশের মাধ্যমটা কি? একটা গল্প আমি আমাদের উত্তর, মানে আমাদের পশ্চিমবঙ্গের সবচাইতে যে সর্বাধিক প্রচারিত যে দৈনিক পত্রিকা, তাতে প্রকাশ পেয়েছিল একটা গল্প, তারপর আর পাঠানো হয়নি সেখানে। এর মধ্যে অনেক লিটল ম্যাগাজিনে ছাপা হয়েছে, কৌরবে ছাপা হয়েছে, আরো অনেক লিটল ম্যাগাজিনে ছাপা হয়েছে, বেশিরভাগটাই হচ্ছে ওয়েবে আর কি। তো এইভাবেই হচ্ছে, আরো কিছু গল্প চেয়েছে তো আমার দেওয়া হয়নি, বেশিরভাগটাই ধরুন ওয়েব হচ্ছে, আর পত্রপত্রিকা বলতে ওই দুই একটা লিটল ম্যাগাজিনে প্রকাশ পেয়েছে। আপনি সর্বাধিক প্রচারিত কাগজের কথা বললেন, আবার লিটল ম্যাগের কথা বললেন, এখানে কিন্তু দুটো ভাগ আছে, বিশেষ করে আপনাদের আপনাদের দেশে পশ্চিমবঙ্গে লিটল ম্যাগ আন্দোলনটা, যেটা আমাদের দেশে সেইভাবে যারা লিটল ম্যাগে লিখবে এমন খুব কাঠখোট্টা কট্টর কেউ খুব বেশি নেই, কিন্তু আপনাদের ওখানে একটা লিটল ম্যাগ আন্দোলন আছে, যারা লিটল ম্যাগে লেখেন তারা দৈনিক লেখেন না, এরকম একটা, এই যে একটা ফাগ, এই যে প্রকাশের জায়গা নিয়ে নিজেদের মধ্যে এক ধরনের মানে বিভেদ সৃষ্টি করা, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা সাহিত্য চর্চার জন্য ভালো না এটা বাধা, কিভাবে দেখছেন আপনি? ভালো খারাপের জায়গাটা ঠিক বলতে পারবো না, কারণ একসময় যে সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকাটিতে, আমি তো ছোটবেলায় আমাদের বাড়িতে লিটল ম্যাগাজিন আসতো না, তখন লিটল ম্যাগাজিন এত যোগাযোগের এত সুযোগ সুবিধা ছিল না, লিটল ম্যাগাজিন আসতো না, আসতো আমাদের বাড়িতে দেশ পত্রিকা, আনন্দবাজার, এছাড়া অন্যান্য অনেক আসতো, অনেক পত্রপত্রিকাই আসতো, কিন্তু আমি, আমার মা যেহেতু কবিতা লিখতেন সেজন্য ছোটবেলা থেকে ওই দেশ পত্রিকাটি পড়েই কিন্তু আমি বড় হয়েছি, তাই জন্য ভালো কি খারাপ আমি বলতে পারবো না, বলাটা উচিত নয়, কারণ একটা ঋণ থেকে যায়, আমার সাহিত্যিক চেতনাটা অনেকটাই ওইভাবেই গড়ে উঠেছে, মা যে যা 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 পড়িয়েছে আমি সেগুলোই পড়ে পড়ে বড় হয়েছি, তো সেখানে এই দেশ পত্রিকা তখন খুবই ভালো ছিল, আমার ছোটবেলায় আমি দেখেছি অসম্ভব ভালো ভালো উপন্যাস সেখানে প্রকাশিত হতো, খুব ভালো ভালো কবিতা প্রকাশিত হতো, তো সেই সব উপন্যাস, যেরকম ধরুন রামকিঙ্কর বেজকে নিয়ে লেখা যে উপন্যাসটি সমরেশ বসুর, যেটি শেষ হলো না, সেইটি পড়তে পড়তে আমি বড় হলাম এবং দেখলাম যে উনি শেষ করতে পারলেন না, তো এই এইরকম সুনীল গাঙ্গুলির পূর্ব পশ্চিম, এগুলো পড়তে পড়তে বড় হয়েছি, সুতরাং দেশ পত্রিকা সেই সময়টা ভীষণ ভালো ছিল। আর হ্যাঁ, তারপরে যখন সচেতনভাবে আমি নিজে লিখতে শুরু করলাম, তখন দেখলাম যে লিটল ম্যাগাজিন হচ্ছে ল্যাবরেটরি, লিটল ম্যাগাজিনকে একটা ল্যাবরেটরি বললে ভালো হয় আর কি,
এখানে এত ধরনের চর্চা হয়, এত রকম পরীক্ষা নিরীক্ষা হয়, বিশেষ করে আমি যে যে ম্যাগাজিনের সঙ্গে নিজেকে জড়িয়ে নিলাম সেই সব ম্যাগাজিনে আবহমান বাংলা কবিতাকে ভেঙে আপনারা মানে সবাই জানেন, যারা বাংলা সাহিত্য বা অন্যান্য সাহিত্য পৃথিবীর সাহিত্য নিয়ে চর্চা করেন তারা প্রত্যেকেই জানেন একটা আন্দোলনের মধ্য দিয়েই সাহিত্য কিন্তু তার বাঁক নেয় এবং সে কিন্তু আরো স্ট্রং হয়ে ওঠে। তো সেই আন্দোলনগুলো, সেই পরীক্ষা নিরীক্ষা জায়গাগুলো কিন্তু লিটল ম্যাগাজিনেই আমি দেখেছি, আর সেই কারণেই কিন্তু লিটল ম্যাগাজিনে দীর্ঘ সময় এই আমি অতিক্রম করলাম শুধুমাত্র শিখব বলে, আমার শেখার ইচ্ছে, আমি শিখব বলে লিটল ম্যাগাজিনের কাছে গেছি। আপনি আপনার সেই ছোটবেলার কথা স্মরণ করতে গিয়ে বললেন যে দেশ পত্রিকা তখন ভালো ছিল, তখন অর্থাৎ অতীত, এখন ভালো নয় কেন? প্রশ্নটা কিন্তু সঙ্গতেই চলে আসে যে তখন ভালো ছিল, ছিল মানে অতীত, এখন ভালো নয় কেন? ভালো নয় সেটাও বলবো না, হয়তো আমার রুচির সঙ্গে মিলছে না, সবার যে খারাপ লাগছে এমন তো নয়, কিন্তু কোথাও কোথাও কোনো কোনো কবিতা, কোনো কোনো গল্প, কোনো কোনো উপন্যাস, সবটা খারাপ তো আমি বলবো না, এখন একটা ধারাবাহিক বের হচ্ছে আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে পড়ছি, সেটা ভালো লাগছে, সব খারাপ তো বলবো না, তবে কিছু কিছু হয়তো আমার পছন্দ হচ্ছে না, আমার রুচির সঙ্গে নাই মিলতে পারে, এটা তো মানে ব্যক্তি মানুষের থাকে আর কি, ব্যক্তি মানুষের ভ্যারিয়েশন তো থাকবেই, সেটাই, সবটা সবার পছন্দ নাও হতে পারে। ডিপ্লোম্যাটিক উত্তর এটা, এটা 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 অনেকটা কূটনীতি। যাই হোক, কবিতায় ফিরি, আরো শুনি, তারপর আবার কথা হবে। আচ্ছা ঠিক, ওই বই থেকেই আমি একটা একটা মানে গদ্য এবং পদ্য পরপর করে রাখা আছে, কিছু কবিতা কিছু গদ্য এইভাবে রাখা আছে, আমি একটা গদ্য পড়ছি একটা কবিতা পড়ছি। এতদিন কোনো কিছু ছোঁবো না ভেবেছি, এলো পাথারের মুখে রেখেছি চায়ের কাপ, কাপের ভেতর সীমা থেকে ভাপ উঠছে খোলামেলা, ঠিক সেই তারে অনির্দিষ্ট এসে শুনিয়েছে দিনকালের খবর, একটা দিন একটা সন্ধেবেলা, কেউ বাবা সাজেনি মা সাজেনি, কাছের মগ থেকে যখন কুয়াশা উঠেছে, মরা নদী জল তোলেনি আর, নদীকে বালির চড়ায় পুঁততে গিয়ে মরা খাত ভেতরে প্রতিবিম্ব ফেলেছে, বুক জুড়ে টলটল করছে চাঁদ, মুঠোয় তারা চেপে ধরে বেওয়ারিশ, মুঠোয় তারা চেপে বেওয়ারিশ মা বাবা খুঁজেছি, স্বপ্নের ভেতর কে যেন গৃহ পরিয়ে দিয়ে গেল, গা জুড়ে আলপনা, গা ফুটিয়ে ধূপধুনো, ধোয়া গিলতে গিলতে ঝাপসা ঠাকুর, ঝাপসা ঘর, ঝাপসা আমি, কোথায় কোথায়, কিছু নিয়মের ফালা ফালা চেতনাকে কি বলবো, কসমিক টসমিক নয় নিশ্চয়ই, সেখানেও তো অনিয়ম নেই, বাউলের পোশাকে অভিমান পিছলে যায়, গাছের মোচনে বাঁশপোড়া নাম চাইবে কি, কিন্তু এক কামড় আপেল এক কামড় অসুখ কখনোই মুক্তবোধ নয়, অস্থিরতার মাঝে কোনো এক বিশ্বাস মরে ওঠে, জন্ম থেকে ঝরে যায় আত্মা, এই জন্মের নাম হয়তো পরা ঈশ্বর, নিজেকে সৃষ্টি করতে করতে পেছনে রেখে আসতে হয় ঘূর্ণন তত্ত্ব, ফেলে আসা সম্পর্কের পাঠ্যপুস্তক, যে আপেল বাগানের ভেতর বসে সূর্যাস্ত দেখেছিলাম, অথবা বালিয়ারির লাল আকাশে টুকরে জ্বলে ওঠা তারা, এইসব নতুনতর সম্পর্কের সাথে আমার প্রতিদিন বাগদান হয়। না জানার শ্রীপুরে 100 সম্পর্ক হাহা করছে, আমি তো সমাজ চেয়েছি, আজকের জন্য দিনের আবৃত্তি, অল্প অল্প সময় বেড়ে ওঠে, আমি নয়, ঘাটে বসে প্রেত পড়ব সমাধার দিন, আকাশ বলেছিল মধুবাতার হৃদয়তে, আমি বলেছিলাম ওম মধু, চেনা শব্দের বাকলে ঢেলে দিয়েছি যেসব ত্রিনয়ন, তারা এবার আমায় বানিয়ে তোলে অপর অপর খেলায়, আমার থাকে না কিছু, শেষ মধু শেষ আবৃত্তি, এবার তো খেলা নয়, দিনকাল অগুন্তি হলে তরফ ভাগাভাগি হয়, একের ভেতর শয়ের মধুর, মধুর মানে দিন আনা ভায়োলিন, একটা আচমকা শুধু রক্তের ভেতর কেঁপে ওঠে, স্পষ্ট হয়ে ওঠে, আমি মেজর হই,
বাঁচতে থাকে সন্ধ্যা, বাঁচতে থাকে জীবন ভর, ওকে বলি তীব্রতার গল্প, ওকে বলি কলম ডুবিয়ে নেওয়া এক আকাশ মাথার গল্প, ও অজস্রকে ঢেলে দেয় আমি নিজস্ব হতে চেয়ে এক পরিয়ে দিই গলায়। চমৎকার জয়শীলা, চমৎকার লেখা। জয়শীলা, আমার একটু একটু প্রশ্ন আছে একটা ব্যাপারে। এই যে কবিতা বলি আমরা, একটা নতুন ফর্ম মুক্ত গদ্য, এটা আমি আসলে বুঝি না। আমি গল্প বুঝি, কবিতা বুঝি, এটা বুঝি না। এই মুক্ত গদ্য বিষয়টা কি একটু বলবেন আমার নিজের বোঝার জন্য? আমি সবার কাছে এটা অনেকের কাছে জানতে চাই এই জিনিসটা, যে মুক্ত গদ্য জিনিসটা আসলে কি, আমি কিন্তু বুঝি না। বলুন তো এখন, না মানে ওই যে বললাম আপনাকে যে সাহিত্য তো ক্রম পরিবর্তনশীল, সে ক্রমশ নিজেকে চেঞ্জ করছে। তো এইবার কি হচ্ছে, গল্প এবং কবিতা সবটাই, যে ফর্মটা তৈরি হয়েছিল এটা গল্প বলে, এটাকে গল্প বলা হয়, এটাকে কবিতা বলা হয়, এটাকে উপন্যাস বলা হয়। তো এই যে সচেতন ভাগগুলো করা হয়েছিল, এখন আপনি খেয়াল করে দেখবেন সাহিত্যের মধ্যে এই ভাগগুলো না। মাঝখানে একটু 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 কথা বলে নিই, তাহলে যে আপনি বললেন যে ফর্মগুলো ভাগ করা হয়েছিল, অর্থাৎ এটা কি তাহলে যেটা কিছুই হয় না সেটাকে মুক্ত গদ্য বলে, যেটা কিছু হচ্ছে না সেটাকে রেখে দিয়ে নাম দিলাম মুক্ত গদ্য, নিচের ভালো লাগলো, যার কোনো মেসেজ নেই, যার কোনো থিম নেই, যার কোনো চিন্তা নেই, কিছু শব্দ আছে, কিছু সুন্দর সুন্দর বাক্য আছে, কিছু সুন্দর সুন্দর শব্দ আছে, এটার সমন্বয়ে জাস্ট কোনো কিছু মেসেজ আসছে না, কোনো কিছু তৈরি হচ্ছে না, একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি না, এটাই কি মুক্ত গদ্য? এটা হলে না, আপনি যে কথাটা বললেন, তাহলে আমাকে বলতে হয় সৎ সাহিত্য আর অসৎ সাহিত্যের কথা। সৎ সাহিত্য তাকেই বলবো যে মানে কোনো নির্দিষ্ট কোনো মাপকাঠির মধ্যে থেকে বা বাইরে থেকে সে একটা সততার সাথে শিল্পের জন্ম দেবে। হ্যাঁ, কিন্তু অসৎ সাহিত্য কখনোই সে হয়তো লোককে ভাওতা দিতে পারে, লোককে বোকা বানাতে পারে, কিন্তু সে সৎ সাহিত্য সে নয়। সেখানে শিল্প হয়নি, সেটা কোনো সাহিত্য হয়নি। সাহিত্য অ্যাকচুয়ালি আমরা আমরা কখনোই তাকে সৎ সাহিত্য আমরা তাকেই বলবো যেখানে শিল্পের তো কিছু মানদণ্ড থাকে, সেই শিল্পের মানদণ্ডটা সম্পন্ন হয়েছে, সে ছুঁতে পেরেছে। শুধু কতগুলো শব্দ পরপর লিখে গেলাম, নিশ্চয়ই সেখানে কোনো উদ্দেশ্য থাকবে। একেবারে উদ্দেশ্যহীন ভাবে যদি কিছু লেখা হয়, সেটাকে আমি সৎ সাহিত্য বলতে কখনোই রাজি নই। আবার ব্যাপারটা হচ্ছে যে এরকম অনেক ক্ষেত্রে হয় যে যেখানে ওই কিছু হয় না, কিছু কিছু ক্ষেত্রে মানুষকে হয়তো জাগছে না, জাগছে না, ঘুম ভাঙছে না, অনেক ডাকাডাকি করা হলো, ওঠো ওঠো, জাগো জাগো, সে কিছুতেই, তাকে গান গাওয়া হলো, তাকে ডাকা হলো, তাকে কবিতা শোনানো হলো, সে তবু কিছুতেই জাগছে না, তাকে তখন কি করতে হয়, এক বালতি জল ঢেলে দিতে হয় বা ধাক্কা মেরে তুলতে হয়। তো অনেক সময় কি হয়, সাহিত্যকে এরকম একটা দায়িত্ব পালন করতে হয়। এখনকার সাহিত্যিকরা অনেকটা সেই ধাক্কা মারার কাজটা অনেকেই করেন আর কি, যে এইভাবে বুঝতে পারছো না, দেখো তো, দেখো না এই কড়া শব্দটায় তুমি তোমার ভেতরটা যাচ্ছে কিনা। এরকম চেষ্টা আগে পৃথিবীর বহু সাহিত্যেই হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে, আশা করি আপনাদের ওখানেও হচ্ছে, যে অত্যন্ত কড়াভাবে বোঝানোর চেষ্টা করা হয় যে এটা হচ্ছে আলাদা একটা বক্তব্য, এটা আলাদা একটা কথা, তোমাদের আবহমানের মধ্যে এটা পড়ে না, এটা অন্যভাবে তোমার কাছে পৌঁছক, তোমার চেতনার যে যে দিকটা ঘুমিয়ে আছে সেই দিকটা বা জাগাবার সময় হয়েছে, অন্য কিছু এসেছে, সেখানে তাকে দরজা খুলে দিতে হবে। তো আমরা তখন ওই ধাক্কাটা খেয়ে উঠে বসে দরজাটা খুলে দিই। তো এই যে দরজা খোলার কাজটা, যা মানে ধাক্কা দেওয়ার কাজটা অনেকে করেন, তাদেরকে হয়তো আমরা ভুল বুঝি, কিন্তু আদতে তাতে উপকার হয় আমাদের। আদতে মানে তারা হয়তো সেভাবে মর্যাদা পান না, কিন্তু পরবর্তীকালে কবিদের ঘরে ঢুকতে সুবিধে হয়, পরবর্তীকালে সাহিত্যিকদের ঘরে ঢুকতে সুবিধে হয়, যেটা আমরা দেখেছি রবীন্দ্র পরবর্তীকালের কবিরা যে আন্দোলনটা করেছিলেন সেই সময় হয়তো তারা গুরুত্ব পাননি, কিন্তু বাংলা সাহিত্যে তাদেরকে কিন্তু রবীন্দ্র অনুরাগী যারা তারা কিন্তু গুরুত্ব দিতে চাননি, কিন্তু আমরা বাংলা সাহিত্যে তাদের ভূমিকার কথা কখনোই মানে অস্বীকার করতে পারি না এবং অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তাদেরকে আমরা স্মরণ করি। তো সুতরাং এই ধাক্কা মারার কাজটা তো চলতেই থাকবে, সেটা কারোর ভালো লাগুক বা না লাগুক, কিন্তু অসৎ সাহিত্য কখনোই কাম্য নয়, অসৎ সাহিত্য কখনোই কাম্য নয়।
মুক্ত গদ্যকে তাহলে কিভাবে আখ্যায়িত করছেন আপনাকে? ওই যে বললাম আপনাকে যে এখন ফর্মটা ভেঙে যাচ্ছে, কবিতা এখন আর আগের মতো করে লেখা হয় না, গদ্য এখন আর আগের মতো করে লেখা হয় না, গল্প লেখা হয় না, আবার উপন্যাসও আপনি দেখবেন যে চলতি ফর্মটা ছিল সেটা ভেঙে দেওয়া হচ্ছে। ওই কতগুলো একটা প্লট সাজাতে হবে, একটা গল্প বলতে হবে, কতগুলো চরিত্র থাকবে, এরকমটা কিন্তু থাকছে না, উপন্যাসও ভেঙে যাচ্ছে এখন। দাঁড় করিয়ে দিলেই কবিতা হবে কিনা, কবিতা তো নির্দিষ্ট ফর্ম আছে, মাত্রা ছন্দের বাইরে গিয়ে কি কিছু করা সম্ভব কিনা, উপন্যাসেরও একটা ফর্ম আছে, গল্পেরও একটা ফর্ম আছে, বাইরে গিয়ে আমি যা ইচ্ছা তাই করলাম, ভেঙে দিলাম, সেটা কি কিছু হচ্ছে কিনা সেটা একটু বলবেন কি? সেটা তো ভবিষ্যৎ বলবে সত্যিই কি কিছু হলো কি না এই ভাঙচুরের ফলে। যখন মানে আপনি খেয়াল করে দেখুন, আমি তো বাংলা সাহিত্যে, বাংলা সাহিত্য নিয়ে আমার পড়াশুনো আর কি, তো যেহেতু বাংলা সাহিত্য নিয়ে পড়াশুনো সেহেতু প্রত্যেকটা যুগ পড়তে গিয়ে আমি দেখেছি যে ভাঙচুর চলছে, ভাঙচুর চলতে চলতে চর্যাপদ, চর্যাপদের মতো করে কি আমরা এখন লিখি? চর্যাপদকে আঁকড়ে ধরে কি বসে আছি? কিংবা হয়তো বিহারীলালকে কি আঁকড়ে ধরে বসে আছি, না রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরে বসে আছি, নাকি মধুসূদনের মতো করে লিখছি? তো মধুসূদন, মধুসূদনের যুগে মধুসূদন একটা ভয়ঙ্কর প্রলয়ঙ্কর কাজ করেছিলেন, ঠিক আছে, তাকে সেই কত যে কি বলা হয়েছিল, রবীন্দ্রনাথের সময় রবীন্দ্রনাথকে বলা হয়েছিল। তো কিন্তু আমরা তো অক্ষরবৃত্তকে ছেড়ে যাচ্ছি না, আমরা তো অক্ষরবৃত্ত জয়শীল, আমরা কিন্তু অক্ষরবৃত্তকে ছেড়ে যাচ্ছি না, মধুসূদনের ভঙ্গে লিখছি না, কিন্তু আমরা কিন্তু অক্ষরবৃত্তকে ছেড়ে যাচ্ছি না, আমাদের বেসিকটাকে, আমরা কিন্তু বেসিকটাকে ছেড়ে যাচ্ছি না, আমরা স্বরবৃত্ত ছেড়ে যাচ্ছি না, আমরা কিন্তু বেসিকটা ছেড়ে যাচ্ছি না, আমাদের পরের দিকে রবীন্দ্রনাথের লেখাতে কিন্তু আপনি গদ্য ছন্দে পাবেন, গদ্য ছন্দ পাবেন, এবং তার যে পরের দিকের ছোট ছোট কথিকাগুলো রয়েছে সেই কথিকাগুলোকে ঠিক কবিতা বলবো নাকি গদ্য বলবো সেই কনফিউশন কিন্তু আমার হয়, ঠিক আছে। সুতরাং যদি স্বয়ং রবীন্দ্রনাথ, যাকে কিনা আমরা মানে মানে কোনো রকম প্রশ্ন ছাড়াই, আমরা বেশিরভাগ মানুষ, বেশিরভাগ বাঙালি কোনো প্রশ্ন ছাড়াই তাকে গ্রহণ করি, তাহলে তিনি যখন ভাঙতে আগ্রহী হন তাহলে তো এই ভাঙচুরটাকে আমাদের সত্য বলে মেনে নিতেই হবে, এবং এই ভাঙচুরটা চলবে বলেই বাংলা সাহিত্য কিন্তু বেঁচে থাকবে। বাংলা সাহিত্যে যদি ভাঙচুর বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বাংলা সাহিত্য মরে যাবে, নদীকে বয়ে যেতে হয়, নদী যদি থেমে যায় তাহলে কিন্তু সে মরে যাবে। হ্যাঁ, আপনি নদীকে বইয়ে দিতে চাচ্ছেন, ঠিক আছে, কিন্তু ভাঙতে গেলে তো আপনি কি ভাঙছেন সেটা জানতে হবে। অফকোর্স আমাকে, হ্যাঁ, শিক্ষিত হতে হবে, ওই যে বললাম অশিক্ষিত কারা লেখেন, যারা শিক্ষিত নন তাদেরকে, আমরা অনেক লেখা দেখছি এখন যেখানে আপনার আমরা কি ভাঙবো সেটাই জানছি না, এই যে সাহিত্যটা হচ্ছে এটাই কি আপনার ভাষায় অসত সাহিত্য? আমার তাই মনে হয়, আমি যেটা নিয়ে কাজ করব, আমি বলছি না একাডেমিক শিক্ষা, শিক্ষায় শিক্ষিত হবে, শিক্ষিত হতে হবে, তাকে পিএইচডি করতে হবে, তাকে এমএ পাস করতে হবে, আমি সে কথা বলছি না, কিন্তু যিনি বাড়ি বানান তাকে তো বাড়ি বানানোর কৌশলটা জানতে হয়, তারপর তিনি বাড়িটা অন্যভাবে বানাবেন না কিভাবে বানাবেন সেটা তার উপর নির্ভর করে, ঠিক আছে, তিনি বিমূর্ত ভাবে বানাবেন না মূর্ত ভাবে বানাবেন সেটা তার উপরে, কিন্তু বাড়ি বানানোর কৌশলটাকে তো তাকে জানতে হবে, এবং ইতিহাসটাও তাকে জানতে হবে যে কিভাবে বাড়ি বানানো হতো এতদিন, তাহলেই তিনি ভালো করে বাড়িটা বানাতে পারবেন। তো আমারও মনে হয় যে সাহিত্য চর্চা করতে যিনি এসেছেন তাকে আগে শিক্ষিত হতে হবে, তাকে আগে পড়তে হবে, জানতে হবে, তারপর তিনি ভাঙবেন, তারপর তিনি নিজের মতো করে গড়ে তুলবেন, অবশ্যই তার নিজের মতো করেই সেটা হবে আর কি। আমি আবার মানে গোষ্ঠীগত যে পরিবর্তনটা সেটা পড়াশুনো করেছি সেটা নিয়ে, কিন্তু আমি মনে করি যে ব্যক্তিগত ভাবেই ভাঙচুরটা হয়, মানে একা মানুষ পারে ভাঙতে, একজন গোষ্ঠী সেভাবে হয়তো ইন্সপায়ার করতে পারে কিন্তু গোষ্ঠীর অনুযায়ী চললে বোধ হয় না, প্রত্যেকেরই নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে, সেভাবে কাজটা করবে। জয়শীলা, মূল মূল কথা হলো, মূল কথা আমাদের বাড়িটা বানাতে হলে বাড়িটা বানানোর কৌশলটা জানতে হবে, তাই তো? একদম একদম একদম। আমি শুনতে পাচ্ছি না আপনার কথা, আমি কিছু প্রশ্নটা শুনতে পাইনি, আপনি আরেকবার রিপিট করবেন প্রশ্নটা, এখানে আজকে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। আমি কিছু শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের সমস্যার জন্য একটু বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, নেটওয়ার্কের সমস্যা করতে
যা হয় আর কি, আমাদের দক্ষিণ এশিয়ায় যা হয় প্রায় সময় এই সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। যাই হোক, আর সময় আমাদের হাতে কম, আমরা আরো একটু কবিতায় চলে যাই, আরো দুটো কবিতা শুনে আসি, তারপর আবার আলাপ ফিরবো। তারপরে ফিরবো বাড়ির আলাপ নিয়ে। আমরা যে বাড়ির বাড়িটা বানানোর কৌশলটা জানতে হবে, চিন্তাটা থাকতে হবে বাড়ি বানানোর জন্য, যে আমি বাড়ি বানাতে চাচ্ছি, আমি বাড়ি বানানোর কৌশল বানানোর কৌশলটা জানি, সেই ক্ষেত্রেই বোধহয় সাহিত্য গড়ে তোলা সম্ভব। আমি কবিতায় যাই, তারপর অন্য অন্য কথা আলাপে ফিরবো আবার। আমি আমার যে নতুন বইটা হচ্ছে, তো সেই বইতে একটা ডায়েরির মতো করে কিছু কবিতা আছে, তো সেখান থেকে আমি দুটো লেখা শোনাচ্ছি। ডায়েরির মতো করে লেখা বলে কবিতার শিরোনামগুলো শুধু তারিখেই আছে। 23-10, গলা পর্যন্ত উঠে আসছে টাইপরাইটার, আমি ঘুমোচ্ছি না বলে নিঃশব্দ কালি আমাকে লিখছে, আমি আর ঘুমোবো না বলে ঘুম আমাকে লিখছে। হেঁটে যাবার নাম বিকেল, শুয়ে থাকার নাম অসমাপ্ত, আমার হেঁটে যাওয়া টাইপের অক্ষর। শুয়ে থাকা অসমাপ্ত বিকেল থেকে তুমি আমাকে রক্ত শেখালে, মাধ্যাকর্ষণ শেখালে, আর আমি জরায়ুকে হাঁটতে বললাম। এইসব মৃদুমন্দ লেখালেখিকে আস্ত টাইপরাইটারের মতো দেখায়, পোশাক সহ আমাকে দেখায় দলিলের মতো, নিতান্ত ছাপোষা দলিলে উবু হয়ে বসে আছে কুয়াশার ফুল। আরেকটি পড়ছি, ১২-১১, আমার কি কিছু লেখার আছে, কিছু গল্পের ভেতর কিছু ম্যাজিশিয়ান দেখার আছে, সূক্ষ্ম হাতের কাজের ভেতর অতিমারির মোটা দাগের রাত, গ্লাভসের গন্ধ ছেয়ে যায় ডিমেতালের মাংসে, আমি ফুসফুস থেকে হরপ্পা বরাবর একটি রাস্তা খুঁজে ফেলি, খুঁজে নিই কিছু অনাবিষ্কৃত সূত্র, মানুষ থেকে মানুষে যাবার সুড়ঙ্গ পথ, এইসব পথে যেসব লিপি আছে, যেসব গান আছে, তার মধ্যে কোথাও ওষুধ আছে জানি, আমাদের নিরাময় বারান্দা নিরাময় আকাশকে পেনের নিব বা জীবন্ত তুলির মতো দেখায়, সেই জন্য শিলালিপির শেষে ফাঁকা স্থানে চোখ রাখি, কি লেখা হবে, কি হবে কি, কি নয়, এই সব জানার আছে, আমার কি কিছু জানার আছে। এই যে ডায়েরি বললেন, যে ডায়েরির মতো করে লিখেছি, এই যে ডায়েরির মতো করে লেখা, এটাও তো চমৎকার কবিতা। আপনি জানেন বলেই বা আপনি লিখাটা জানেন, আপনি বাড়ি বানাতে জানেন বলেই, বাড়ি বানানোর কৌশলটা জানেন বলেই, আপনার লক্ষ্য আছে বাড়ি বানাবেন বলেই আপনি ডায়েরির মতো লিখছেন বলেন, সেগুলোও কবিতা হয়ে উঠছে, আপনার লিখা হয়ে উঠছে। কিন্তু আপনি যদি লক্ষ্যটাই না থাকে, বাড়ি বানানোর কৌশলটা না জানান থাকে, আসলে কি করবো? প্রশ্নটা সেইভাবেই এসেছে, জাকির আসলানা প্রশ্ন করেছেন যে স্বরবৃত্ত ভাঙা মেনে নিতে পারলাম না, স্বরবৃত্ত ভাঙা কি আসলে যায়? দেখুন, ছন্দ মানে ছন্দকে ভাঙাটা আমি বিশ্বাস করি না যে ছন্দকে ভাঙা যায়। আমার যেটা অন্তরের বিশ্বাস সেটা হচ্ছে ছন্দ শুধু ওই মানুষ তৈরি করে দিয়েছে যে ওই অক্ষরবৃত্ত স্বরবৃত্ত মাত্রাবৃত্ত এই তিনটে ছন্দ হবে, এই তিনটে ছন্দেই লিখতে হবে, কিংবা সেই পুরনো সংস্কৃত মন্দাক্রান্তা ছন্দই হোক, আরো যেসব বা পয়া ত্রিপদী ছন্দই হোক, বা আরো যেসব ছন্দ, যেরকম সত্যেন্দ্রনাথ দত্ত তিনি প্রচুর নানা জায়গা থেকে ছন্দ নিয়ে এসেছিলেন, বাংলা কবিতায় ইংরেজি ছন্দ, জাপানি ছন্দ, তো বহু ছন্দ চর্চা হয়েছে। কিন্তু আমি যেভাবে বিশ্বাস করি, মানুষের তৈরি করা ছন্দতে আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি যে এই যে বেঁচে আছি তার একটা নিজস্ব ছন্দ আছে। এই যে আমার জলপাইগুড়িতে এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কান পাতুন তার একটা ছন্দ আছে, নদী বয়ে যাওয়ার ছন্দ আছে, বাতাসের ছন্দ আছে, আমি যে কথা বলছি তার ভেতরে কি ছন্দ নেই? আমি যখন হাঁচবো তার ভেতরে কি ছন্দ আপনি খুঁজে পাবেন না? অবশ্যই পাবেন, তার নিজস্ব একটা ছন্দ থাকবে। বা জীবজন্তু তাদের জীবনযাত্রার মধ্যে কি ছন্দ নেই? গোটা বিশ্ব সংসার জুড়ে তো ছন্দ লুকিয়ে আছে।
তো সেই ছন্দকে যদি আমি একবার আত্মস্থ করে নিতে পারি, আমি যদি মনোযোগী হই বিশ্ব সংসারের ছন্দেতে, আমি যদি সেখানে নিজেকে ডুবিয়ে নিতে পারি, সেই কালিতে আমি যদি কলম ডুবিয়ে লিখতে জানি, তাহলে মানুষের সৃষ্টি করা ছন্দে আমার কোন প্রয়োজন? আমার প্রয়োজন নেই তো। আমি অন্তর থেকে ছন্দ, গোটা বিশ্ব সংসারের ছন্দকে উপলব্ধি করছি, পৃথিবী ঘুরছে সেই ছন্দকে আমি উপলব্ধি করছি, দিন হচ্ছে রাত হচ্ছে সেই ছন্দ আমি জানি, তাহলে আমার কোন প্রয়োজন সেই মানুষের তৈরি করা ছন্দের? দরকার নেই। ৩৬৫ দিনের হিসেবটাও তো মানুষ করেছে। আদতে জীবজন্তু কি জানে সেই হিসেব? সেই হিসেব সে জানে না। পৃথিবী ঘুরেই চলেছে বলে আমরা একটা নিজেদের সুবিধার জন্য একটা ক্যালেন্ডার, আপনি আপনি জানেন না বলেই, পশু পাখি জানে না বলেই তো হিসেবটা পরিবর্তিত হচ্ছে না। আপনি জানেন না, সেটা যে জানে না সেটা তার অজ্ঞতা, কিন্তু হিসেবটা তো পরিবর্তিত হচ্ছে না। সেই 12 ঘন্টায় দিন হচ্ছে 60 সেকেন্ডে, মিনিট হচ্ছে, অনুভব করে না সেও তো দিন রাত্রি অনুভব করে, সে তার মতো করে অনুভব করে। তাহলে সে যদি অনুভব করতে পারে এবং সে যদি সেখান থেকে কোনো মহৎ কোনো কিছু জন্ম দেয়, তাহলে তো সেটা আমাদেরকে স্বীকার করতেই হবে। আসল কথা হলো সেটা সাহিত্য হয়ে উঠছে কিনা, সেইটা বিচার করবে কে? সেই বিচার বিচার করার অধিকার তো সবার থাকে না, সেটা মহাকালের হাতে ছেড়ে দেওয়াই ভালো আমার মনে হয়। যে ভবিষ্যৎ বিচার করুক, মহাকাল বিচার করুক, কোন লেখা থাকবে আর কোন লেখা থাকবে না, এ বাদ দিয়ে প্রত্যেকটি মানুষ নিজের মতো করে সৃষ্টি করে চলুক, সবাই সবার মতো করে সৃষ্টি করুক, কেউ মানে ছন্দতে কমফোর্টেবল, কেউ ছন্দতে কমফোর্টেবল নয়, যে যেভাবে ভালো লাগবে যার সে সেভাবে চলবে, প্রত্যেকের পথটা সে নিজে খুঁজে নিক। এইবার বিচারের ভার তো তোলাই থাকলো। বিচারের ভার তোলা থাকলে তো চলবে না, আপনি বিচারের ভার তুলে রাখবেন। আপনি আপনার আপনি যাবেন, আপনার বংশ পরম্পরায় অনেকে চলে যাবো যাবে, তারপরেও যদি আপনি বিচার পান না যে না আমার 1000 বছর পরে আপনার হবে, কি হলে তো আপনার লাভ নেই, আপনার জেনারেশনের লাভ নেই। আপনি কি করছেন তাৎক্ষণিকটাও কিছু, তাৎক্ষণিকতারও প্রয়োজন আছে, তাৎক্ষণিকতারও তো মূল্য আছে। আজকে আপনি রবীন্দ্রনাথকে আইডল মনে করছেন, একটা জায়গায় বেঁধে দিচ্ছেন, ছন্দের গুরু বলছেন, এই জায়গাগুলো রবীন্দ্রনাথকে স্মরণ করতে গেলে আপনার 2 হাত কপালে ঠেকে যাচ্ছে, তাহলে এই জায়গাগুলো কেন? দেখুন, প্রত্যেকের একটা নিজস্ব পছন্দ যেমন থাকে, মানে সে যেভাবে একজন লেখক যেভাবে নিজের পছন্দ লিখছেন আর একজন পাঠক নিজের পছন্দে পড়ছেন, কেউ হয়তো ছন্দ খুঁজে খুঁজে পড়ছেন, কেউ হয়তো ছন্দকে সরিয়ে রেখে কোথায় ছন্দ নেই মানে অ্যাপারেন্টলি ছন্দ নেই সেইগুলো খুঁজে খুঁজে পড়ছেন, ঠিক আছে, ভেতর থেকে ছন্দ আসছে তার, সেই তার গদ্য কবিতার মধ্যে তিনি ছন্দ খুঁজে পাচ্ছেন। এটা তো তাৎক্ষণিক ভাবে যে কোনো লাভ হয় না এটাও কিন্তু আমরা বলতে পারি না। হ্যাঁ, আমার তো যেরকম আমি দেখি যে আমার একজন পাঠক যদি আমি পাই অত্যন্ত খুশি হই যে তিনি মন দিয়ে কবিতাটা পড়েছেন, এবং এই একজন একজন করতে করতে খুব কম আমি দেখি না যে খুব কম সংখ্যক মানুষ কবিতা পড়ছেন, অনেকেই আমার কবিতা পড়ছেন এবং জানাচ্ছেন, এই যে আপনি আমাকে ডেকেছেন, নিশ্চয়ই তার কোনো আমার লেখার কোনো গুরুত্ব কোথাও রয়েছে যার জন্য আপনি ডেকে পাঠিয়েছেন। সুতরাং রবীন্দ্রনাথের জায়গায় নমস্য, তারও তার কবিতাও যে সবার ভালো লাগবে এমন নয়। আমি তো সেই তাৎক্ষণিকতার কথাই বলছি জয়শীলা, আজকে আপনাকে দেখেছি, আপনার কবিতার মূল্য আছে দেখি আজকে আপনার সাথে কথা বলছি, আপনি এই তাৎক্ষণিকতাকে কেন অস্বীকার করবেন, কেন ছেড়ে দিবেন সময়ের হাতে বিচারের ভার? কিন্তু তাৎক্ষণিক কি একটা তাৎক্ষণিকতা কি কখনো মহৎ সাহিত্যকে বিচার করতে পারে আপনি বলুন তো? তাৎক্ষণিকতা দিয়ে কি আমরা সত্যি কোনো মহৎ কোনো কিছুর গুরুত্ব বুঝি? আপনি মহৎ বলতে কি বুঝছেন? এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, আপনি চলে গেলেন, আপনি চলে গেলেন, আপনি চলে গেলেন, তারপরে আপনার মহৎ চিন্তা করে আপনার কি হবে? আপনি তাৎক্ষণিক বা আপনার জীবিত কালে আপনি মহৎটা ধরতে পারলেন না, সেই মরণোত্তরের কি মূল্যটা এটা বলেন আপনি? তাহলে তো আবার সেই একই শুরুর জায়গায় আসতে হয় যে তাহলে কবিরা এখন এত মঞ্চ চাইছেন, এত আলো চাইছেন, তাহলে তো এই তাৎক্ষণিক ভাবে বেঁচে থাকার জন্যই, তাহলে সেটাই মেনে নিতে হয় আমাদের। সেই জন্যই বলছি যে বিচারটাও তাৎক্ষণিক হওয়াই উচিত, বিচারটাও তাৎক্ষণিক হওয়া উচিত, যে আমরা কি লিখছি সাথে সাথে আমরা বিচার করব, যেগুলো বাতিল সেটা বাতিল করে দিব, না হলে জঞ্জাল বাড়বে, সাহিত্য হবে না সেটা জঞ্জাল হবে। হ্যাঁ,
যাই হোক, আবার কবিতায় ফিরি, আপনার কবিতা শুনি। সাহিত্য চর্চা আমাদের যে যে সাহিত্যিক জগৎ অত্যন্ত দুঃখের সঙ্গে আমি আপনাকে বলি যে আমাদের আগে যেমন সমালোচক গোষ্ঠী, আলোচক গোষ্ঠী, প্রাবন্ধিক, এরা এদের সংখ্যা অত্যন্ত বেশি ছিল এবং এরা অত্যন্ত পড়াশুনো করতেন, পড়াশুনো করেই তারা মতামত দিতেন। তবে তখনও সেই রবীন্দ্রনাথের যুগেও সমালোচকরা অত্যন্ত জঘন্য জঘন্য সমালোচনা করেছেন, তারা নিন্দিত হয়েছেন, আবার ভালো সমালোচকও অসম্ভব ভালো ছিলেন তারা। এখন আমি মানে এখন আমাদের খুব দুর্ভাগ্য যে মানে ভীষণ কম সংখ্যক আলোচক আছেন যারা অত্যন্ত গুরুত্ব দিয়ে সঠিকভাবে ভালো মন্দ বিচার করেন। মন্দের মন্দ কথা তো কেউ বলেন না। আমি শুনতে চাই সবার কাছে যে আমার কবিতায় কি খারাপ লেগেছে বলো, বলুন আমার, আমি তাহলে সেটা ঠিক করব। কিন্তু কেউ বলেন না, সবাই সবাইকে তুষ্ট করতে ব্যস্ত। এই জায়গাটা যতদিন থাকবে, আলোচকরা যতদিন পর্যন্ত তারা সত্যি ভালো মন্দ সঠিকভাবে না বলবেন, ততদিন পর্যন্ত এই বোঝার কাজটা কিন্তু হবে না। জয়শীলা, প্রশ্নটা জায়গাটা, প্রশ্নের জায়গাটা সেইখানে। আমরা যতক্ষণ পর্যন্ত তাৎক্ষণিক বিচার করতে না শিখবো, আমরা যতক্ষণ পর্যন্ত নিজেরা না জানবো আপনি আমি কি ভাঙলাম সেটা আমার জানতে হবে, আমার চিন্তাটা থাকতে হবে, আমার নিজের বুঝতে হবে, বিচার করার ক্ষমতা থাকতে হবে, তাহলেই আমি আমার চর্চাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। জঞ্জাল থাকবে না, আপনি জঞ্জাল মুক্ত হয়ে কাজ করতে পারবেন। যাই হোক, অনেকক্ষণ তর্ক হলো, আবার কবিতায় চলে যাই, আরো দুটো শুনে আসি। আচ্ছা, ফুল্লরার কলের গানের শেষ যে পর্বটা সেটা নাম ছিল হাত ব্যাগ। তো সেই হাত ব্যাগে মানে বিশেষ করে সবার, নারী পুরুষ সবার হাত ব্যাগে অনেক কিছু থাকে, মানে একটা ব্যাগের ভেতরে অনেক কিছু থাকে। সেই মানে যেরকম আমাদের জীবন নানা উপকরণে পরিপূর্ণ, তো ব্যাগটা আমাদের মোটামুটি একটা ওই জীবনের মতোই আর কি, অনেক নানান রকম উপকরণ নিয়ে হাত ব্যাগটা তৈরি হয়। তো সেই হাত ব্যাগের মধ্যে, হাত ব্যাগ নিয়ে আমি একটা সিরিজ লিখেছিলাম, তো সেটাই শেষ সিরিজ ছিল এই ফুলরার কলের গানে। সেখানে প্রত্যেকটা উপকরণ নিয়ে একটা করে কবিতা ছিল। তো সেই যা 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 থাকে আর কি হাত ব্যাগে, রুমাল থাকে, চশমা থাকে, ওষুধ থাকে, সেই সেফটি পিন, মহিলাদের ব্যাগে হয়তো সেফটি পিন থাকলো, টিপের পাতা থাকলো, এরকম বা জলের বোতল থাকলো, এরকম নানা কিছু থাকে আর কি। সেই প্রত্যেকটা উপকরণ নিয়ে একটা করে কবিতা ছিল। তো সেখান থেকে আমি দুটো কবিতা পড়ছি। সিরিজটার নাম ছিল, মানে নাম হিসেবে সেভাবে দিইনি, তো যাই হোক আমি একটা লাইন পড়ি নামের, নাম বলে বলে অনেকটা একটা কবিতার মতো আর কি। আমাদের ব্যাগে যেসব ব্যক্তিগত আমি, তো এই ব্যাগটা ঘাটলে পরে একটা মানুষকে অনেকটা জানা যায় না। তো যাই হোক, তো এখানে যে কবিতাটা আমি পড়ছি আপনারা শুনলেই বুঝতে পারবেন এটা কি নিয়ে লেখা। ছিঁড়ে থাকার ভেতর কত রকম ওষুধ থাকে, সেই কবে থেকে তীর তীরে ওষুধের স্রোতে চামড়া ভিজিয়ে নিচ্ছি, দেহ ভিজিয়ে গুটিয়ে তুলছি খিদে, সামনে পা ফেলবো কি ফেলবো না সংক্রান্ত যেসব গুঞ্জন উঠছে তার সান্নিধ্যটুকু ওষুধের বিশ্বাসকে কোল দিচ্ছে রোজ। যত গ্রস্ত, যত গিট, যত পৃথিবী, যত ক্ষত প্রবণতা, তাদের প্রত্যেক দাঁড়িয়ে থাকার বিষকে মাথায় মাখছি আর ভাবছি ওষুধের দেহগত বিশ্বাসকে, সবকিছু নিতে আর সবকিছু দিতে পারার বিচলনকে মেপে দেখিনি। পৃথিবীর মাপ যেভাবে রোজ পাল্টে যায় আমি দেখি, দেখি শুধু। পরের কবিতা, স্পষ্ট বা অস্পষ্টতার মধ্যে কখনো চশমা খুঁজিনি, চশমা দিয়ে এবার দেখা যায়, ওপার দেখা যায় না, অথচ স্বচ্ছতার মাপকাঠিতে তুমি এপার ওপার সেলাই করো। এইসব প্রেসক্রিপশন থেকে ব্যতিব্যস্ত চশমারা আমাদের দেখে। আমি যখন চশমাকে ব্যাগে রাখি, তুমিও কি রাখো? তুমি যখন চশমাকে ব্যাগে রাখো, আমিও কি রাখি? সমাপতনে কখনোই পতনের শব্দ থাকে না, অথচ ভেঙে ফেলা সংক্রান্ত বৈধ অবৈধ তীব্র গানগুলো কেমন সশব্দে তুলে রেখেছ বোহেমিয়া না আনায় জ্বলন্ত চুরুটে। চমৎকার লেখা জয়শীলা গুহ পাচ্ছি, চমৎকার ধাঁচ, ঢং, সব দিক দিয়ে চমৎকার। আমাদের সময় শেষ, আপনার বইয়ের কথায় আছে, সময় শেষ প্রায়, আমাদের শেষ সময়।
আপনার বইয়ের নামগুলো নিয়ে আমার একটু প্রশ্ন, না এটাকে বলতে পারেন একটা এক ধরনের ঔৎসুক্য ছিল, দেবদারু অপেরা, এটা এই নামটা একটু ব্যতিক্রম মনে হয়, তারপরে থার্মোকর, ফুল্লরার কলের গান, এটা ঠিক আছে, কিন্তু এই দুটো বই দেবদারু অপেরা কেন? এটা আপনার বইয়ের নাম দেবদারু অপেরা কেন? অপেরার সাথে দেবদারুর কি যোগাযোগটা, কেন চিন্তা থেকে বইটা হলো? আসলে দেবদারু গাছ আমার ভীষণ প্রিয়। দেবদারু গাছের পাতা কখনোই দেখবেন চিরসবুজ, সে কখনো শুকিয়ে যায় না, তাকে হলুদ হয়ে উঠতে আমরা দেখি না। আর জীবনও এরকমই থাক, এই সঙ্গীত যেন জীবন সঙ্গীত, অপেরা অপেরা সঙ্গীত এই দেবদারু গাছের মতোই থাক চিরসবুজ হয়ে, জীবন সঙ্গীত যেন কখনো না থামে, এইরকমই চিন্তা ভাবনা থেকে নামটা দেওয়া আর কি। একই দেবদারু এবং অপেরা এই দুটোই খুব মানে কিছু কিছু বলা আছে এর মধ্যে, দেবদারুর মধ্যেও কিছু বলা আছে, অপেরার মধ্যেও বলা আছে। অর্থাৎ আপনি পুরো জীবনটা সঙ্গীত ছেন যেন ভালো থাকে, তাই তো? এটা চিন্তা অনেকটা তাই না, মানে ভালো বলতে কি চলতে থাকুক, এই এই সখী পাতা ঝরায় না, ঝরায় কিন্তু আবার গজিয়ে যায় আরেকটা পাতা, সেই কারণেই জীবন চলতে থাকুক এবং জীবন সঙ্গীত চলতে থাকুক, এই পথের পাঁচালির মতো আর কি, পাঁচালি গান, জীবনের জীবন পথের পাঁচালির গান চলতে থাকুক, সে যেন না থামে, সেরকমই দেবদারু অপেরা অপেরার গান চলতে থাকুক। আর থার্মোকট লেখা হয়েছে, থার্মোকটের, হ্যাঁ থার্মোকট আমি বলছি, থার্মোকট আমি গিয়েছিলাম হিমাচল প্রদেশে, বেশ অনেক দিনের একটা ট্যুর ছিল, তো সেই হিমাচল প্রদেশ থেকে ফিরে এসে আমার এত ভালো লেগেছিল, এত অপূর্ব একটা জায়গা, মানে প্রায় স্বর্গের কাছাকাছি, বেশ দিন 15 আমি হিমাচলে ছিলাম, প্রতিটা জায়গা ঘুরে ঘুরে দেখেছি, তারপরে ফিরে এসে আমি উপনিষদ পড়তে শুরু করেছিলাম এবং বুদ্ধিজম নিয়ে কিছু পড়াশুনো করেছিলাম, তো সেই উপনিষদ বুদ্ধিজম এবং হিমাচল সব মিলেমিশে একটা কাব্যগ্রন্থ হয়েছিল, মানে তার মধ্যে এমন নয় যে কোনো ধর্ম টর্ম নেই ওর মধ্যে, আমি তো ধর্মে টর্মে বিশ্বাস করি না, কিন্তু আমাদের যে চিরন্তন, আমাদের যে বয়ে যাওয়া একটা জীবন চর্চা, তার মধ্যে এই সমস্ত কিছুই রয়েছে, এগুলোকে বাদ দিয়ে তো আমি নই, যেহেতু আমি এখানে আছি, এখানে জন্মেছি বড় হয়েছি সবটাই এখানে, তো সে কারণে এই উপমহাদেশের চরিত্রকে বুঝতে গেলে এগুলোকে জানা উচিত বলে আমার মনে হয়, সবটাই সব কটা ধর্মের কথাই বলছি। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, ওইখান থেকে ফিরে এসে এই দুটো নিয়ে আমি একটু পড়েছিলাম, তারপরে বইটা লেখা হয়েছিল, এবং ওই থার্মোকট হচ্ছে যেটা আমাকে গরম রাখবে আর কি, তো ওই যাবতীয় শীত থেকে, যাবতীয় জীবনে ঝড়ঝাপটা থেকে আমাকে যেন মনে হয়েছিল সেই মুহূর্তে এই বেড়ানোটা এবং এই পড়াশুনোটা থেকে যে আমার যে নিজস্ব চিন্তাভাবনাগুলো সেগুলো আমাকে ভালো রাখবে, আমাকে গরম রাখবে, আমাকে আরো সাহিত্য সৃষ্টিতে উৎসাহ দেবে, এইরকমই একটা ভাবনা আর কি। আর ফুল্লরার কলের গানটাও বলে দিই দর্শক, আমরা শুনলাম, আচ্ছা আচ্ছা শুনিনি, হ্যাঁ হ্যাঁ, ফুল্লরার কলের গানে, ফুল্লরা তো আপনারা সবাই জানেন যে মঙ্গল কাব্যের একটি চরিত্র, যে কিনা হচ্ছে চণ্ডী মঙ্গলের আর কি, যে কিনা সেই 12 মাসের দুঃখের কাহিনী বলেছিল আর কি, সেই 12 মাসের দুঃখের কাহিনী আমি বৈশাখ জ্যৈষ্ঠ করে লিখিনি, আমি দুঃখের কাহিনীও লিখিনি, কিন্তু এখানে 12 মাসের একটা সিরিজ আছে, জানুয়ারি ফেব্রুয়ারি করে একদম ডিসেম্বর পর্যন্ত একটা সিরিজ আছে, সেখানে প্রতি মাসকে নিয়ে মাসের কথা উল্লেখ করানি, পাঠক পড়লে খুঁজলে ধাঁধার মতো অনেকটা, খুঁজলে হয়তো পেয়ে যাবেন, আমি সেটা পাঠকের জন্য এই মজাটা রেখে দিয়েছি, তারা কিভাবে আমি বুঝে নেন আমি সেটা আর কি, আমার সেটা ভালো লাগবে, তো কোনো মাসের কথা উল্লেখ করা নেই, হয়তো কোনো কোনো কবিতায় কোনো কোনো মাস উল্লেখ করা আছে, তবে ফুল্লরা এই হিসেবেই এসছে। আর আমার প্রত্যেক কবি মানে কাব্যগ্রন্থেই এই মানে বা কবিতার মধ্যে গান ব্যাপারটা থাকে, আমি গান ভালোবাসি, সেজন্য ওই কলের গান একটা এত পুরনো একটা স্মৃতি সবসময় ভালো লাগাটা এনে দেয়, তো সেই কারণেই ফুল্লরার কলের গান, ভাঙতে চাইলেও পুরনোকে আঁকড়ে ধরে থাকতে পছন্দ করেন, কলের গান তারই প্রমাণ।
ধন্যবাদ জয়শীলা বাগচী এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক শুনলেন জয়শীলা গুহ বাগচীর কথা, কবিতা, তার চিন্তার চিন্তার আমরা শুনলাম। বিচারের ভার বাকিটুকু দর্শকদের উপর। আমরা জয়শীলার কাছে ফিরব দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। দর্শকদের যদি আপনি অংশমালী দর্শকদের যদি কিছু বলেন। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকের অনুষ্ঠানে আমি অতিথি হয়েছিলাম, এটা আমার কাছে খুবই আনন্দের। আপনাদের কাছে পৌঁছতে পেরেছি নিজস্ব কিছু চিন্তা ভাবনা নিয়ে। আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আনন্দ দিতে পারলাম জানি না, আপনারা অবশ্যই জানাবেন। এবং আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৃষ্টিতে থাকবেন, আনন্দে থাকবেন, এই বলার। অংশুমালীকে অজস্র ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম আমাকে দেওয়ার জন্য। আর কাকুন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও জয়শীলা গুহ বাগচী, আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে যা বলার, সুস্থ থাকার কথা জয়শীলা নিজেই বলে দিয়েছেন, এই প্যান্ডেমিকে আপনারা সুস্থ থাকার চেষ্টা করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবেন। আমাদের ভালো থাকতে হবে, আমাদের আগামীর পৃথিবী গড়ে তোলার জন্য আমাদের ভালো থাকতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মকে ভালো রাখতে হবে। সাহিত্য চর্চার সাথে থাকতে হবে, বুদ্ধিবৃত্তি চর্চার সাথে থাকতে হবে। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো বিশেষ জনকে নিয়ে আগামী অনুষ্ঠানে। ধন্যবাদ সবাইকে।